আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনারা কীভাবে ফোনের অ্যাপ আপডেট করবেন। তো আপডেট করলে ফোনের হয় কি, আপনারা যদি ফোন প্রত্যেকটি অ্যাপ আপডেট করে রাখেন সেক্ষেত্রে আপনার ফোন কখনো চলো কাজ করবে না। তো ফোন চলো কাজের কারণই হলো অ্যাপস আপডেট। তো আমরা অ্যাপস অনেক অ্যাপস ইনস্টল দিয়ে থাকি কিন্তু আমরা কখনো অ্যাপস আপডেট করি না, এই কারণে আপনার ফোনটা অনেক স্লো কাজ করবে। আপনি যদি আপনার ফোনটা অ্যাপস আপডেট দিয়ে থাকেন তাহলে সমানে আমার মতো দেখতে পাচ্ছেন সমানে কাজ করবে। আপনি যদি অ্যাপ আপডেট না দিয়ে থাকেন ফোন কেনার পর, সেক্ষেত্রে আপনার ফোন আস্তে আস্তে স্লো কাজ করবে, আস্তে আস্তে এমনকি একদম স্লো হয়ে যাবে। তো আপনি কি চান আপনার ফোন স্লো হয়ে যাক, সেজন্য আপনার শিখতে হবে আপনি কীভাবে অ্যাপস আপডেট করতে হয় আপনার শিখতে হবে। তো পারেন না কোনো ব্যবসা না, আজকে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, অবশ্যই আপনি অ্যাপ আপডেট করতে শিখে যাবেন। তো ভিডিও অ্যাপস আপডেট করার আগে চলে যাবো মূল টপিকে। টপিকে তার আগে একটা কথা বলছি, আপনি যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ফোনের অ্যাপ আপডেট করার জন্য এখান থেকে প্লে স্টোরে চলে যাবো। তো প্লে স্টোরে আসার পরে আপনাদের মাঝে এই ধরনের ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে প্লে স্টোরে সব অ্যাপ ডাউনলোড করে না, সেখান থেকে আসে দেখছেন আইকন। তো এখানে যদি আপনি জিমেলে পিক সিক করেন সেখানে আপনার পিক দেখাবে। যদি আপনার নাম সেভ করে নাম দেখাবে তো আমাদের এমডি দেখাচ্ছে। তো এই আইকন ট্যাপ করবেন, আইকন ট্যাপ করার পরে আপনাদের এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম যেটা দেখছেন মেসেঞ্জার অ্যাপ অ্যান্ড সেভাইস, এখানে ট্যাপ করবেন অ্যাপ আপডেট করার জন্য। তো আমার দেখছেন এটা, তো ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে টিপ পারছে একটা অ্যাকাউন্ট আপলোড ভেরিয়েবলস, এটা ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার মধ্যে দেখতে পাচ্ছেন আমার 33টা অ্যাপ আপলোড চাইছে। তো আপনি কেমন করে করবেন, আপলোড কেমন করে করবেন? আপনি এখান থেকে অল যদি করতে চান আপনি একটা করে করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন এটা 3 GB 3 MB হবে। আপনি যদি অল করতে চান সেক্ষেত্রে অলে ট্যাপ করবেন, একাই অল আপলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স একাই আপলোড হয়ে যাবে, আস্তে আস্তে একটা একটা করতে করতে মোটটি আপলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স শিখতে পারেন কেমন করে ফোন আপডেট বা আপডেট করে। তো এমন করে আমি একটা করে দেখাচ্ছি, দেখতে পারলেন আমার একটা আপলোড হয়ে গেল। আপডেট হয়ে গেলে এখান থেকে এটা সরে যাবে, তো নতুন একটা করতে হবে সেটা আটটা হয়ে যাবে। এমন করে আপনি প্রত্যেকটা অ্যাপসই আপলোড আপডেট করতে পারবেন। তো আপনি যদি আপডেট করতে না চান সেক্ষেত্রে এখানে ট্যাপ করবেন, আপডেট হবে না। দেখতে পাচ্ছেন একটা হয়ে গেছে, চলে গেল। তো আমি আপডেট করব, সব করে সব করব। তো আপনাদের জাস্ট দেখালাম কেমন করে আপলোড করবেন। তো সব এমন করেই করবেন, এখান থেকে এটা সরে যাবে। তো আশা করছি ভিউয়ার্স বুঝতে পারছেন কেমন করে আপডেট করবেন। তো আপডেট করলে ফোনে কোনো চলো কাজ করবে না। তো ভিউয়ার্স আশা করছি বুঝতে পারছেন কেমন করে অ্যাপ আপলোড করতে হয়। আপনি যদি করতে চান মোটটি এখানে ট্যাপ করবেন, এখান থেকে ট্যাপ করলে এখানে সহজেই আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করছি বুঝতে পারছেন, আর আশা করি বুঝতে পারছেন। তো আমি সবসময় একটা কথা বলি, আমার এই ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাড়িয়ে দেবেন। দেখো নতুন একটা ভিডিও, সবসময় ভালো থাকুন। ওকে, বাই।